সম্প্রতি তার দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে রাজধানীতে। সেই সূত্রেই নির্মাতা শাহাদাত রাসেলকে গল্পকথার আসরে আমন্ত্রণ জানিয়েছিল টিম রঙের মেলা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলন, স্বপ্ন, হতাশা, চোরাবালির ফাঁদ এমন অনেক বিষয় নিয়ে শাহাদাত কথা বলেছেন মন খুলে, নিজের সৃষ্টিকর্ম আর কর্মপরিকল্পনার কথাও জানিয়েছেন অকপটে। চলুন ঘুরে আসি সেই গল্পের আসর থেকে। তোরে কতবার কইছি রং নিয়ে খেলবি না, কথা কানে যায় না, আছে যত সব পাপের কামের মধ্যে। হ, আমি যা করি সবই তোমার কাছে পাপ মনে হয়। আমার লগে জিদ দেখায় কোনো লাভ নাই, যা হাত মুখ ধুয়ে ঘরে যা, কাল যাইতে হইব। না, আমি যাবো না। শর্ট ফিল্মের জার্নিটা প্রায় 11 বছর মতো হবে, মানে যদি শর্ট ফিল্ম বলি, এর মধ্যে নাটক বানিয়েছি, ডকুমেন্টারি বানিয়েছি, বিজ্ঞাপন বানিয়েছি। যারা ফেস্টিভ্যাল নিয়ে কাজ করতেছে তারা আন্তর্জাতিক যে ফেস্টিভ্যালগুলোর ডিমান্ড বা তারা যে ধরনের সাবজেক্টগুলো পছন্দ করে এই জায়গাটা ফোকাস দিচ্ছে, যেটা হয়তো অনেক বেশি আমাদের বাংলা, আমাদের যে গ্রহণযোগ্যতার জায়গাটা, আমাদের সাধারণ মানুষের মধ্যে যে গ্রহণযোগ্য যে কনসেপ্টগুলো সেগুলো ওখানটায় অনুপস্থিত অনেক। মায়ের উপর রাগ করে থাকতে পারবি? আমি কি তোর খারাপ চাই? আমি যা করতাছি তোর ভালোর লেগেই করতাছি, অহন বুঝবি না, বড় হইলে বুঝবি। যারা ইউটিউবকে কেন্দ্র করেই শুধু শর্ট ফিল্ম বানাচ্ছে তারা কিন্তু নিজেরাও নিশ্চিত না তারা কি করতেছেন, যে কোনো ভিডিও বানিয়ে তারা শর্ট ফিল্ম বলছে বা বলছে তারা। আচ্ছা মা, মানুষের শরীরে কিছু আঁকলে পাপ হয় কেন? আল্লাহ মানুষের যেই শরীর বানাইছে সেই শরীরে কোনো কিছু আঁকনের হুকুম দেন নাই। মা, রং কি খারাপ জিনিস? রং হইল গা হিন্দু গো জিনিস, দেওস না অগো, কোনো অনুষ্ঠান হইলে কেমন রঙ্গারঙ্গি করে, আমাগো ধর্মে এটা হারাম। মা, রং তো রঙই, রঙের আবার ধর্ম কি? তো ইউটিউবে যারা বানাচ্ছে তারা কিন্তু বেশিরভাগ সময় দেখবেন যে বলে কন্টেন্ট, তারা কন্টেন্ট বানায়, তার মতো ফিল্মটা বানায় না, তারা কন্টেন্ট বানায়। তো তাদের কথার মধ্যে আসলে সম্ভবত আমরা বুঝতে পারি যে তারা আসলে কোন ভাবনা থেকে কাজ করেন। আপনি একটা কিছু নির্মাণের আগে আপনার মাথায় থাকছে যে পাবলিক খাবে, এই যে খাওয়ার বিষয়টা যখন আসতেছে তখন আসলে আপনি ওই কিছু পাবলিক যা খায় ওরকম কিছু খাদ্যদ্রব্য বানানোর চেষ্টা করতেছেন, কারণ এটার সঙ্গে শিল্পের কোনো রকম সম্পর্ক নাই। জানো, চারপাশে এত নারী নিপীড়ন দেখে নিজেকে আজকাল পুরুষ বলে দাবি করতে ঘৃণা লাগে। রাষ্ট্র, সমাজ সবাই চুপচাপ ধর্ষণ উৎসব দেখছে, নিজেরা আক্রান্ত না হওয়া পর্যন্ত কেউ টু শব্দটি পর্যন্ত করছে না, সব শিওরের বাচ্চা হিপোক্রেট। ওই তুমি না কষ্ট, তুমি কবি, কবি নাকি গাল দেয় আরও অনেক কিছু দেয়। আসলে একটা শর্ট ফিল্ম যখন 10 মিনিটে হচ্ছে এবং এর মধ্যে আমরা অনেক সময় দেখতে পাই দুইটা গান বা একটা গান ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কি ধরেন, আমরা বইমেলা অনেক সময় দেখি যে একজন লেখক বলেন যে আমার এত পিস বই বিক্রি হয়েছে, যার যত বেশি পিস বিক্রি হয় সে তত বড় রাইটার ভাইবা নিজে একটা আত্মতৃপ্তি পায়। যদিও পিস পিস করে কখনো সাহিত্য হয় না, তো পিস পিস করে আসলে চলচ্চিত্র হয় না, কিন্তু তারা আসলে পিস পিস করেই ব্যবসার পক্ষে। তারা হচ্ছে আপনাকে হয়তো 3 মিনিটের একটা ফুটেজ বানাবে ফেসবুকের মার্কেটিংয়ের জন্য, ফেসবুক ভিউ দিয়ে টাকা আর্ন করবে, গানটাকে আলাদা রিলিজ দেবে, গানটা দিয়ে বিজনেস করবে, মানে সোজা কথা তাদের হাত পা মাথা সব কাইটে কেটে পিস পিস করে যতটা ব্যবসা হয় তারা ওইটাই করবে। এটার জন্য গান ঢুকাইতে হোক বা যা ভিতরে দিতে হোক তারা দেবে, এখানে নৈতিকতা বা শিল্পের কোনো সম্পর্ক নেই এটার সঙ্গে। পৃথিবীতে যা কিছু সুন্দর এ সব কিছু কার সৃষ্টি? আল্লাহর। তাইলে হিন্দুদেরকে আল্লাহ তার নিজের ইচ্ছায় হিন্দু বানাইছে, খ্রিস্টানদেরকে আল্লাহ নিজের ইচ্ছায় খ্রিস্টান বানাইছে, পৃথিবীতে আল্লাহ সব কিছু ভালোবেসে সৃষ্টি করেছে, তাইলে সেই আল্লাহ কি তার এক সৃষ্টিকে খুন করার জন্য অন্য সৃষ্টিকে নির্দেশ দিতে পারে? দ্য রিভার, ওটা হচ্ছে যুদ্ধবিরোধী, সারা পৃথিবীতে যে চলমান যুদ্ধ ব্যবস্থা এটার বিরুদ্ধে। কালার অফ চাইল্ডহুড, মৌলবাদের বা ফান্ডামেন্টালিস্টদের যে শিক্ষা ব্যবস্থা এটা যে একটা বাচ্চার জীবনকে বিবর্ণ করে ফেলে, এই জায়গাটা আপনি ডেফিনেশন অফ পলিটিক্সে দেখবেন, আমাদের যে আনএথিক্যাল পলিটিক্যাল কালচার এটার বিরুদ্ধে, মানে আমার হচ্ছে এরকম কিছু জায়গা নিয়ে কথা বলার আছে, সেই জন্যই আমি সিনেমাটা বানাই আমার আদর্শিক একটা জায়গা থেকে। এটা আসলে আমার একটা মুভমেন্টের অংশ, আমার একটা যুদ্ধের অংশ, এটা কোনো আমার কাছে বিনোদনের মাধ্যম না। এই বাড়িটা রাষ্ট্র, তুমি পুঁজিবাদী, মা সরকার, আমি শিক্ষিত প্রজন্ম, আমার ছোট ভাইটা ভবিষ্যৎ প্রজন্ম, পিঙ্কি শ্রমজীবী মানুষ, বাবা খুব সহজ, কিন্তু এর মধ্যে রাজনীতি কোথায় আছে? এর ভেতরেই রাজনীতি আছে। অনেক সংগঠন রয়েছেন যারা কাজ করছেন ফিল্ম নিয়ে,
তো তাদের উপরে কেন আমাদের নবীনদের বা তরুণ যারা আসছেন বা আমাদের চেয়ে যারা পরবর্তী প্রজন্মের ওদের আস্থা নেই কেন? এখানে দেখা যাচ্ছে সব জায়গাগুলো তো হচ্ছে সিন্ডিকেট, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন হয়তো গভর্নমেন্টের টাকা একটা আয়োজন হচ্ছে কিন্তু সেখানে বিচারককে এরা তিনজন আছেন, তাদের কাছের ভাই ব্রাদার কারা? তারা, তাদের তারা যে অন্য সংগঠন করে সেই সংগঠনে জড়িত কারা মেম্বার? তারা। এই বাছাই করে এই মানুষগুলোকে সব জায়গায় প্রমোট করা হচ্ছে। সততা আর মুক্তিযোদ্ধা দিয়েও দেশপ্রেম চলে না, ধর্ম লাগে, ধর্ম। কদিন আগে একটা বাংলাদেশের প্রথম শ্রেণীর একটা পত্রিকা, প্রথম সারির পত্রিকা, সেই পত্রিকা একটা আয়োজন করলো একটা ফিল্ম, মানে ফিল্মে একটা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় আমরা দেখলাম যে যদিও বলা হচ্ছিল যে এটা একেবারে নবীন যারা আগামীতে ফিল্ম বানাবে তাদের প্রতিযোগিতা, কিন্তু সেখানে একজন মোটামুটি আন্তর্জাতিকভাবে বিচারক হয় একজন নারী নির্মাতা, যে প্রথম রাউন্ডে বাদ পড়লেন, একজন বিচারক ব্যক্তিগত ক্ষমতা দিয়ে তাকে নিয়ে আসলেন, সেই নারী নির্মাতা হচ্ছেন ওখানকার আরেকজন বিচারকের প্রোডাকশনের সঙ্গে জড়িত, একসঙ্গে কাজ করেন। তো দুই তিনজন বিচারকের খুব কাছের মানুষ, তাকে নিয়মের বাইরে দিয়ে আনা হলো, তাকে ওখানে একদম চূড়ান্ত প্রথম করা হলো, প্রথম করিয়ে, মানে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কেন? অনেকেই প্রতিবাদ করলেন কিন্তু তাদের কানে এটা নিলেন না তারা। এখানে বিচারক থেকে শুরু করে আয়োজক, সংগঠক, প্রত্যেকের সততার জায়গাটা খুব জরুরি, কারণ আমি একজন নবীন হিসেবে সেখানেই যাব প্রতিযোগিতা করতে, যেখানে আমি মনে করবো স্বচ্ছভাবে ওখানে, মানে প্রতিযোগিতার প্রক্রিয়াটা স্বচ্ছ, আমি কোনো সিন্ডিকেটে যেতে চাই না। তো এইভাবেই নবীনরা বিভ্রান্ত হচ্ছে, তারা আস্থা হারাচ্ছে। পুঁজিবাদীরা যখন শ্রমজীবী মানুষের ওপর নির্যাতন করে, সরকার তখন নাক ডেকে ঘুমায়, আর শিক্ষিত প্রজন্ম লজ্জায় ঘৃণায় কিছু বলতে পারে না, প্রতিবাদ না করে মুখ লুকিয়ে থাকে। আর এই অনাচারে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে চিৎকার করে কাঁদতে থাকে। আসলে আমাদের ফিউচারটা পাল্টাতে হলে ফিউচার যে জেনারেশন আছে তাদেরকে নেতৃত্বে আসতে হবে প্রথমত, কারণ আমরা সেই এখনও যদি প্রত্যেকটা জায়গায় হিসেব করি কার চুল বেশি পাকা, চুল গনে গনে যদি তাকে প্রধান বানানো হয়, তাহলে এই প্রক্রিয়া থেকে বেরোয় আসা উচিত। কারণ আজকে থেকে 50 বছর আগে যে মুভি বানাতেন ধরলাম, সে তার সময়ে একজন লিজেন্ড ছিলেন, তার প্রতি পুরো শ্রদ্ধা রেখেই বলছি, সে 50 বছর আগে যেই সিনেমা বানিয়েছেন সেটা ওই সময় মহান চলচ্চিত্র। আজকের একজন নবীনকে আপনি দিন, সেই সিনেমাটি আজকে নবীনটা বানাবে তার চাইতে ভালোভাবে, কারণ হচ্ছে আজকের টেকনোলজি অনেক ফাস্ট, সিনেমাটা অনেকগুলো সাপোর্ট পাবেও আজকের ছেলেটা। তো তাহলে কেন যখন পুরো পৃথিবী আজকের সিনেমা বানাচ্ছে, কেন আমরা তাহলে 50 বছর আগের নির্মাতাকেই ডেকে এনে তাকে দিয়ে বারবার সিনেমা বানাচ্ছি, তাকেই অনুদান দিচ্ছি, তাকেই সব কমিটিগুলো প্রধান করছি, কেন? জায়গা ছাড়তে শিখলে আসলে তারা সম্মানটাও পাবে, তাদের সম্মানের জায়গাটাও থাকবে, কিন্তু তারা নিজের পদ আঁকড়ে থাকতে গিয়ে মোটা দাগে চলচ্চিত্রের ক্ষতি করছে এবং নবীনদেরকে চলচ্চিত্র বিমুখ করছে। চ্যানেলগুলো কোনো রকম সাপোর্ট দিচ্ছে না শর্ট ফিল্মকে, তারা টেলিভিশন নাটক অনের করতেছে বা অন্যান্য কাজ করতেছে, কিন্তু তারা কিন্তু একটা দিন রাখতে পারে যেদিন হয়তো 1 ঘন্টা একটা শর্ট ফিল্ম দেখানো হচ্ছে বা ওই শর্ট ফিল্মটা নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। তো চ্যানেলগুলোর এখানে দায় আছে, তাদেরকেও এগিয়ে আসা উচিত। একজন মানুষ হিসেবে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে কিংবা পৃথিবীর কাছে আমার কিছু দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমার কিছু কথা বলার আছে। আমি সিনেমাটা বানাই আমার কথা বলার জন্য, কাউকে আসলে এন্টারটেইন করার জন্য না প্রথমত, কারণ আমি বানর না চাই না। বানর নাচানোর মতো অনেকেই আছেন, তারা বানর না চায়। গতকাল রাতে মাদ্রাসা থেকে সালাম নামের একটা ছেলে হারালে গিয়েছে।